जादुघर सूत्रे जेटा जाना जाच्छे जे आशुतोष शतवार्षिकी हलर पाशे जे सीआईएसएफर कैम्प रयेछे सेखाने साढ़े छटार समय गुली चले एटा किन्तु कनफार्म करा हयेछे भारतीय जादुघर सूत्रे एवं ठीक आमरा रयेछि किट स्ट्रीटेर विधानसभा जे विधायक आवासन ठीक तार उल्टो दिकेर गेट एवं एखान थेके ढिलछोड़ा दूरत्वे जे आशुतोष शतवार्षिकी हल रयेछे तार पाशेई किन्तु सीआईएसएफ कैम्प रयेछे एवं जादुघर सूत्रे कनफार्म करा हच्छे जे सेखाने गुली चलेछे एवं सीआईएसएफर जारा कर्तव्य বড় তো জওয়ান ছিলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারাই গুলি চালিয়েছে এবং কি কারণে গুলি চালানো হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে আমরা দেখলাম আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে কিন্তু আহত জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে প্রায় 6:30 নাগাদ এই গুলি চালানো সঙ্গে থাকো আমাদের रेस्क्यू हम देखे नहीं है क्योंकि सब लोग जहां थे वो सब भाग गए अपने साइड में हो गया। और ये पूरा गोलीबारी कितना टाइम तक चला? हम 6:30 तक हम यहां पे थे तो 6:30 तक हम देख रहे हैं, 7 बजे तक अभी तो आपके सामने ही है। पहला गोली कब सुना आपने? हम 6:30 के आसपास, 6:30 के आसपास पहला गोली क्या सुनी? हम जब यहाँ गेट पे थे, एक गोली चला था यहाँ ज्यादा। हम जब आए तो पहला फायरिंग हुआ तो गेट के पास हमको हटा दिया गया, तो फिर हम लोग यहाँ से आगे निकले, फिर वहाँ जाके फिर 2-3 राउंड सुनाई दिया। 3-4 फायरिंग की आवाज सुनी? 3-4 राउंड तो हम सुने। उसको आपने देखा? ना ना, नहीं देखा। नहीं देखा तो उसको क्या चलाया? एक ही आदमी चलाया था? देख ही नहीं पाया तो कैसे बताएंगे, देख ही नहीं पा रहे थे हम। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত আরো কেউ আহত হয়েছেন কিনা তা জানার চেষ্টা চলছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভর সন্ধে পাঁচশ্রীতে জাদুঘর এবং বিধায়ক হস্টেলের কাছে গুলি চালা ঘটনা, যেটা জানা যাচ্ছে সিআইএসএফ এর ক্যাম্পে এই গুলি চালা ঘটনা ঘটে। কতক্ষণ ধরে এই ঘটনা ঘটে এবং আর কেউ কি আহত হয়েছেন এই ঘটনায়? ওই এক জওয়ান সারা দেখো, তারা কর্তব্যরত ছিলেন এমনটাই জানা যাচ্ছে এবং তোমাকে শুরুতেই জানাই, এখনো পর্যন্ত কলকাতা পুলিশ বা জাদুঘরের তরফ থেকে সরকারি ভাবে কিছু ঘোষণা কিন্তু করা হয়নি, কিন্তু যারা কর্তব্যরত যারা এখন ইতিমধ্যে ঘটনা শুনে ঘটনাস্থলে তদন্তের জন্য গিয়েছেন তাদের একটি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে একজন সিআইএসএফ জওয়ান এই গুলি চালনা ঘটনা ঘটিয়েছেন এবং একজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন, যিনি সেখানে কর্তব্যরত তিনি নিজেও জওয়ান এবং যার গুলি লেগেছে তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তবে একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে তার মৃত্যু হয়েছে, যদি এখনো পর্যন্ত সরকারিভাবে তা ঘোষণা করা হয়নি, কিন্তু আজকে এই এই যে গুলি চালনার ঘটনা তাতে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। 6:30 নাগাদ আশুতোষ হলের কাছে যে ক্যাম্প রয়েছে সিআইএসএফের সেখানেই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পাচ্ছি এবং ইতিমধ্যে যে গুলি চালিয়েছে তাকেও কিন্তু ধরার প্রক্রিয়া চলছে এমনটাও জানা যাচ্ছে এবং যাতে তাকে বের করে আনা যায় তার হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে, যে কর্তব্যরত অবস্থায় তিনি যা তার সার্ভিসে যে আগ্নেয়াস্ত্র থাকে সেই আগ্নেয়াস্ত্র রয়েছে, তাকেও বের করে আনার যে চেষ্টা সেই চেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে। প্রচুর পুলিশ বাহিনী উচ্চতর আধিকারিকরা কলকাতা পুলিশের তারা সেখানে গিয়ে পৌঁছেছেন এবং যাতে নতুন করে কোনো এই ধরনের ঘটনা না পুনরাবৃত্তি হয় সেই বিষয়টাকে কিন্তু আরো বেশি করে নজর দেওয়া হচ্ছে এমনটাই আমরা জানতে পারছি। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, যার গুলি লেগেছে তার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। একেবারে সঙ্গে থাকো আবির, আমাদের যে খবর আপনাদের জানাচ্ছি গুলি চালার ঘটনা ভর সন্ধে পার্কস্ট্রিটে জাদুঘর এবং বিধায়ক হাস্টেলের কাছে গুলি, সিআইএসএফ এর জওয়ানকে লক্ষ্য করে গুলি চলে, একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন এবং আরেকজন জওয়ান গুলি চালিয়েছে এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। আশুতোষ শতবার্ষিকী হল এবং সেই হলের কাছে সিআইএসএফ ব্যারাকে গুলি চলল ভর সন্ধে পার্কস্ট্রিটে, সিআইএসএফ এর ব্যারাকে গুলি। আবার কথা বলবো শিবাশিস মৌলিক আর এক প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এখনো পর্যন্ত আর কি জানতে পারছো ঘটনায়? একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন, আর কেউ কি আহত হয়েছেন? দেখো,
দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে একজন গুরুতরভাবে আহত হয়েছেন, যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যেহেতু একাধিক গুলি চলেছে, কারণ একটু আগে আমরা যে প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন চারটি গুলির শব্দ তিনি শুনতে পেয়েছেন, অর্থাৎ একাধিক গুলি চলার কারণে আরও কেউ আহত হয়েছেন কি না সে ব্যাপারে কিন্তু এখনও কলকাতা পুলিশের তরফে আমরা দেখছি একটা তৎপরতা রয়েছে। এখানে ভারতীয় জাদুঘরের আমরা যে দ্বিতীয় গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে এখনও কিন্তু কলকাতা পুলিশের মধ্যে যে তৎপরতা, ইতিমধ্যেই কিন্তু গুরুতর আহত যিনি তাকে হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত এই তৎপরতা কিন্তু মনে করা হচ্ছে আরও কেউ আহত হয়ে থাকতে পারেন। এবং সিআইএসএফ ক্যাম্পের সামনে এই গুলি চলেছে ভারতীয় জাদুঘরের মধ্যে। তবে এই যে রাস্তা, বিধানসভার বিধায়করা থাকেন যে রাস্তার এক পাশে, অন্যদিকে ভারতীয় জাদুঘরের দ্বিতীয় গেট, যে গেটের ছবি এই সময় এখন আমরা তুলে ধরছি ক্যামেরাতে, সেই গেটের সামনে সিআইএসএফ ক্যাম্পে গুলি চলার ঘটনাতে যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। এবং কলকাতা পুলিশের একাধিক উচ্চ স্তরের আধিকারিক, তারা কিন্তু এখানে উচ্চ পদের আধিকারিক, তারা এখানে পৌঁছেছেন এবং তাই এখানে কিন্তু কলকাতা পুলিশের মধ্যে তৎপরতা চোখে পড়ার মতো। অমৃতা।